করোনাকে নিয়ন্ত্রণে রাখতে সরকারি বিধিনিষেধ, বন্ধ করে দেয়া হলো সাত ভাই কালীতলার মেলা। ব্লক প্রশাসনের নির্দেশের পর এই সিদ্ধান্ত মন্দির কমিটির। গোটা দেশের মতো এ রাজ্যেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। উদ্বিগ্ন রাজ্য সরকার ইতিমধ্যেই করোনাকে নিয়ন্ত্রণে রাখতে এক গুচ্ছ সরকারি বিধিনিষেধ আরোপ করেছে। সরকারি বিধিনিষেধের ফলে বন্ধ হয়ে গেল সাত ভাই কালীতলা মেলা। সোমবার ব্লক প্রশাসনের পক্ষ থেকে মেলা কমিটির কাছে নির্দেশ এসে পৌঁছায়। সেই মতো মেলা কমিটির পক্ষ থেকে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মন্দির কমিটি সূত্রে জানা গেছে, প্রথা মেনে মায়ের নিত্য পুজো চলবে, তবে সাধারণ ভক্তদের জন্য মন্দিরের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে। অবশেষে করোনার বাড়বাড়ন্তের কারণে বন্ধ রাখা হল সাত ভাই কালীতলা মন্দির। গত রবিবারই রাজ্যে বাড়বাড়ন্ত করোনার কারণে মুখ্য সচিব নবান্ন থেকে একাধিক নির্দেশিকা জারি করেন। ঠিক সেই রকমই ব্লক প্রশাসনের পক্ষ থেকে করোনার প্রকোপ রুখতে এই যে শতাব্দী প্রাচীন বলা ভুল, কয়েকশো বছরের পুরনো বনগাঁর সাত ভাই কালীতলা মন্দির, যেখানে গোটা পৌষ মাস জুড়ে মেলা বসে, বিশেষত ভিড় উপচে পড়ে শনিবার মঙ্গলবার। আজ মঙ্গলবার আমরা দাঁড়িয়ে রয়েছি মন্দিরের সামনে, কিন্তু দর্শনার্থীদের ভিড় যে নেই সে কথা বলা ভুল। দর্শনার্থীরা যারা এখনও খবর পাননি তারা আসছেন, তবে তাদের জন্যে মন্দিরের গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। যারা পুজো দিচ্ছেন মন্দিরের বাইরে থেকে, মন্দিরের ভেতরে সেই পুজো নিয়ে যাওয়া হচ্ছে এবং পুজো দেওয়ার পর সেই প্রসাদ ফিরিয়ে দেওয়া হচ্ছে পুণ্যার্থীদের কাছে। এই মর্মে সোমবার রাতে মাইকে প্রচার করে সাধারণকে জানানো হয় বিষয়টি। এদিন সকালে মন্দিরে গিয়ে দেখা গেল মন্দিরে ঢোকার দুদিকের দরজাতেই ঝুলছে তালা। মন্দিরের সামনে গ্রিলের ফাঁক দিয়ে কয়েকজন ভক্ত এগিয়ে দিচ্ছেন মায়ের পুজো। যারা মন্দিরে এসেছিলেন পুজো দিতে না পেরে স্বভাবতই হতাশ সেই সকল ভক্তেরা জানালেন, আমরা দূর দূরান্ত থেকে এসেছি, করোনার কারণে সরকারি নির্দেশে মন্দির বন্ধ, সরকারি নির্দেশ আমাদেরও মেনে চলতে হবে। মায়ের পুজো দিতে আসলাম, এসে অনেক লোকজন, অনেক ভিড়ভাট্টা রয়েছে, এবার দেখছি এবার এসে দেখলাম মন্দির বন্ধ। এবার তারপর থেকে মাইকে অ্যানাউন্স করছে যে চলে যাও। এবার শুনে খুব দুঃখ খারাপ লাগলো। এবার লাস্টে না দেখে মাকে দেখলাম, দেখে নমস্কার করে বাইরের থেকে এসে ঘুরে ঘুরে চলে গেলাম। পাশাপাশি পুজো দিতে না পারার জন্যে কষ্ট হচ্ছে। এসে দেখছি মন্দিরে তালা মারা, এখন বাড়ির থেকে পুজো দিলাম, আর কি করবে এখন যখন সরকারি নির্দেশ অনুযায়ী বন্ধ আছে, তো বেশি কিছু করার নেই। হঠাৎ করে মেলা বন্ধ হয়ে যাওয়ার ঘোষণায় কপালে চিন্তার ভাজ স্থানীয় ব্যবসায়ীদের, কারণ সাত ভাই কালীতলায় গোটা পৌষ মাস জুড়ে বসে মেলা। মন্দির চত্বর ছাড়িয়ে মন্দিরের পেছনের গোটা মাঠ জুড়ে নানান পসড়া নিয়ে বসেন ব্যবসায়ীরা। অনেকেই দূর দূরান্ত থেকে তাদের পসড়া নিয়ে হাজির হন এই মেলাতে। ব্যবসায়ীদের দাবি, করোনার কারণে বিগত বছরগুলি থেকে তাদের ব্যবসার পরিস্থিতি খারাপ, অনেকে ধার করে টাকা নিয়ে ব্যবসা করছেন। হঠাৎ করে মেলা বন্ধ হয়ে গেলে কি করবেন ভেবে পাচ্ছেন না তারা। আমাদের কালকে রাত 10টার পরে খবর আসে কমিটির কাছে, নির্দেশ আসে মেলা বন্ধ করতে হবে। আমাদের সমস্ত মেলার দোকানদার বিগত যে কোভিড-19কে অতিক্রম করে এসেছে, তারা এখনও তারা সেই জায়গায় দাঁড়াতে পারেনি। প্রত্যেকটা দোকানদার অভাবের কারণে এখন মেলা করছে, তাদের যে যার টাকা পয়সা ধার দেনা করে নিয়েছে মেলা করছে। এই মতো অবস্থায় আমাদেরকে কোনো সময় না দিয়ে হঠাৎ সিদ্ধান্তের জন্য মেলা বন্ধ করতে বলছে। আমরা সবার কাছে একটাই প্রস্তাব, আমাদের মেলা, আমরা কোভিড-19 যেভাবে চলছে সরকারি বিধিনিষেধ মেনে আমরা মেলা চালাই, সবার সহযোগিতা নিয়ে কমিটি আমাদের সঙ্গে থাকবে আশা করছি, আমরা এইভাবেই মেলাটা চালাতে চাই। ব্যবসায়ীদের অনেকেরই দাবি, সরকার করোনা বিধি মেনে মেলা করবার অনুমতি দিক। গতদিনের পাশাপাশি মঙ্গলবারেও ব্লক প্রশাসনের সাথে এক প্রস্থ আলোচনায় বসেন মন্দির কমিটির সদস্যরা। আমরা সবাই আশা করে থাকি যে কালীতলা মেলাটা আমাদের মা আমাদের সবাই কিছু না কিছু দেয়। আমরা গরিব মানুষ, সব সোনা দানা বন্ধক দিয়ে অনেক দোকানদার আছে গরিব মানুষ, তারা জিনিসপত্র তুলে এই লাস্টের দু তিন দিনে ক্যাশটা করে, সেই ক্যাশটা না হলে মানুষের পেটের ভাত নষ্ট হয়ে যাবে। সূত্রের খবর, মূলত দূর দূরান্ত থেকে যে সকল ভক্তেরা মন্দির বন্ধের খবর না জেনেই মন্দিরে চলে আসছেন, অথবা যারা পুজো দিতে আসছেন কোনোভাবে সপ্তাহের শনি ও মঙ্গলবার করোনাবিধি মেনে মন্দিরের বাইরে থেকে তাদের পুজো দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা সে ব্যাপারেও আলোচনা চলছে। অনেকটা গরিব শ্রেণী ধার দেনা করে দোকান তারা সাজিয়েছে, কিন্তু তাদের একটা রুজি রোজগারের ব্যাপার সম্পূর্ণভাবে তাদের আমরা বারণ করেছিলাম, কিন্তু তবুও হালকাভাবে তাদেরকে বেচাকেনার অনুমতি আমরা দিয়েছি।
যে তারা সঠিকভাবে করোনা বিধি মেনে বা ডিস্টেন্স এ করে মাস্ক ব্যবহার করে তারা তাদের বেচাকেনাটা প্রতিবার এরকম সামান্য সুযোগ দেয়। এদিনও মেলাতে যথেষ্ট লোক সমাগম হয়েছিল। মেলা কমিটির পক্ষ থেকে বারবার সচেতন করা হচ্ছিল সাধারণ মানুষকে। পাশাপাশি মাস্কবিহীন অবস্থায় যারা মেলায় এসেছেন তাদের হাতে মাস্ক তুলে দেওয়া হচ্ছিল মেলা কমিটির পক্ষ থেকে। এ বিষয়ে কালোপুর পঞ্চায়েতের স্থানীয় জনপ্রতিনিধি সুভাষ শীল বলেন, আমরা সবসময় চেষ্টা করছি সাধারণকে নিয়ন্ত্রণে রাখার। পাশাপাশি তিনি আরো বলেন, কালকে প্রশাসনিক তরফ থেকে এবং ব্লক বনগাঁ ব্লক বিডিও সাহেব আমাদেরকে ডেকেছিলেন প্রশাসন উপস্থিতিতে। আমরা সেইখানে যাওয়ার পরে আমাদের নির্দেশিতা দেয় যে কালীতলার মেলা বন্ধ করতে হবে। আমরা অলরেডি কালকের থেকে প্রচার করেছি, মাইকিং করেছি কালোপুর পঞ্চায়েত থেকে, যেটা আমাদের নৈতিক দায়িত্ব বা মানসিকভাবে, যেটা আমরা গভীর পরিস্থিতিতে আমরা স্বাভাবিকভাবে খুবই দুঃখিত যে এইভাবে লোক আসার জন্যে। আমরা কালকে যেভাবে প্রচার করেছি আশাবাদী ছিল যে আজকে লোক আসবে না, কিন্তু একটা জিনিস, এই সাত ভাই কালীতলা কয়েকশো বছরের মন্দির, প্রতি বছরে পৌষ মাসে পৌষ মেলা সারা পশ্চিমবাংলা ব্যাথী এটা প্রচার করা, এই সারা পশ্চিমবাংলার মানুষ এখনও জানতে পারেনি যে সাত ভাই কালীতলা মেলাটা বন্ধ। অলরেডি আমরা মাইকিং প্রচার করছি এই আজকের মেলার মধ্যে, আজকের মেলাটা অলরেডি আমাদের অবস্থা মানে আমাদের অবর্তমানে হচ্ছে। আমরা মন্দির তালা মেরে আমরা বাইরের থেকে মায়ের ভোগটা নিয়ে ভেতরে দিচ্ছি ঠাকুর মশাইদের তরফ থেকে, আমাদের দিক থেকে কোনো ত্রুটি নেই, আমরা সরকারি নির্দেশিতা মেনেই চলছি। কিন্তু মানুষের যে পরিষেবাটা সাধারণভাবে মাস্ক স্যানিটাইজার, সেটা আমরা মেলা কমিটির থেকে করে যাচ্ছি, কিন্তু এই যে মানুষের বার্তা গঙ্গাসাগরের মেলা হচ্ছে, কালীতলার মেলাটা হবে না কেন, এই যে জোর করে ঢুকে যাচ্ছে, এটা আমরা আটকাতে পারছি না। মেলা বন্ধ, মন্দির বন্ধ, স্বভাবতই হতাশ স্থানীয় ব্যবসায়ীরা, যারা দীর্ঘদিন বা দীর্ঘ গোটা বছর অপেক্ষা করে থাকেন এই পৌষ কালীতলার মেলায়। যারা প্রাথমিকভাবে দোকান দেন, এক মাস তাদের পসার জমে ওঠে, কিন্তু করোনার বাড়বাড়ন্তের কারণে এবছর মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মন্দির কমিটি। কারণ ব্লক প্রশাসনের নির্দেশ, ব্লক প্রশাসনের নির্দেশে মন্দির বন্ধ রাখা হয়েছে। পূজারি যারা এখানে আসছেন পুজো দিতে, তারা মন্দিরে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। স্বাভাবিকভাবে মেলায় তুলনামূলক ভিড় কমেছে, মেলায় জনসমাগম কমে যাওয়ার কারণে, কিন্তু স্বাভাবিকভাবে ব্যবসাতেও ভাটা পড়েছে ব্যবসায়ীদের। তারা গোটা বছর ভোর অপেক্ষা করে থাকেন এই পৌষ মাসের জন্যে, কারণ এই পৌষ মাসে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং তাদের ব্যবসা জমে ওঠে স্বাভাবিকভাবেই। গোটা মেলার মাঠ কিন্তু কার্যত ফাঁকা, সে কথা বলা চলে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে অস্থায়ী দোকানগুলি থাকে, যে পুজোর ডালা বা পুজোর অন্যান্য সামগ্রী যারা বিক্রি করেন, সেই দোকানগুলিও কিন্তু এদিন বসেনি স্বাভাবিকভাবেই। যে এখানকার যারা ব্যবসায়ীদার বা ব্যবসায়ীরা রয়েছেন, তারাও চাইছেন যে দ্রুত স্বাভাবিক হোক পরিস্থিতি, আবার স্বাভাবিক ছন্দে ফিরুক জনজীবন। ক্যামেরায় সায়ন ও সভ্যসাচীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, পুরাতন বনগাঁ।